হযরত খাজা কালু শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ। সুদূর ইয়েমেন ধর্ম প্রচারালয় আসিল হযরত খাজা কালু শাহ রহমতুল্লাহ আলাইহি। কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ বলদি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ডত, যে ফার্স্ট নম্বর ওয়ার্ডটা এখন কালু শাহ রহমতুল্লাহ আলাইহির নামে কালু শাহ নগর হিসেবে বেগুনের হাসে পরিচিত। প্রিয় দর্শক, আর এই পর্ব তনারা দাহাইম কালু শাহ রহমতুল্লাহ আলাইহি আসলে হন, উনি এডে কিল্লাইছিল কী কী কেরামতি উনি জীবদ্দশা নিজে রাহি গিয়ে এবং এই মাজারের ইতিহাস ও ঐতিহ্যের নানান অজানা তত্ত্ব। যুগে যুগে আরব দেশ কিনতুন বহু সুফি সাধক ধর্ম প্রচারক আউলিয়ল আইসে এই দেশত ধর্ম প্রচারণে, তার মধ্যে একজন হযরত খাজা কালু শাহ রহমতুল্লাহ আলাইহি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিটি গেটের ফরি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের অর্থাৎ সিটি গেট ফারিয়েরই মহাসড়কের টিকভদি এই কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের অবস্থান। কথিত আছে এই মহাসড়কের উদ্দি অনেকেই মনের নিজে খারাপ মনোভাব পোষণ করি মাজারের সামনে দ্রুত গতিতে যানবাহন চলে গেলে কালু শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার অদৃশ্য কেরামতিতে গাড়ি গানরে হাইট করে সিট করে ফেলাই দিত। আসলে আরা ছোট জন্ম তো এডে জন্মলগ্ন তো দেখিনি বুদ্ধি এবার হরাইতে এডে এই ডাহাচিটাং রোডের মধ্যে ট্রাক বাস বেশা বেশি অ্যাক্সিডেন্ট হইতো, ইয়েন দিয়ে ওরে মাথায় নিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হইতো, আর ইয়ান মোর বেলর হাসে হইনি আর নিজের চোখে দেখি বহুত বড় বড় অ্যাক্সিডেন্ট হই এত হইতো ইনতাম দেবে বহুত বড় গরম হলি শুধু ইয়েমেনের তো ইসলাম প্রচার করিবার লাগে বলে আসছি। ইয়েন দিয়ে এই আর বুদ্ধি এবার হরাইতে এই পর্যন্ত ওর যা কিছু দেখলাম কেরামতের বহুত কিছু দেখি। হিজরি ৬ শতকর শেষ পাকত মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গদেশ জয়ের মাধ্যমে এই দেশত ইসলাম ও মুসলমানলর আগমন ঘটে। ইসলামর আবির্ভাবের পর এদেশত পিরাউলিয়ল বিভিন্ন এলাকাত ঘুরি ঘুরি ধর্ম প্রচার করত, আর এই জায়গাতেই মূলত হযরত কালু শাহ রহমতুল্লাহ আলাইহি তার আস্থানাকারী। ইতিহাসত বর্ণিত আছে হযরত কালু শাহ রহমতুল্লাহ আলাইহি ১৩০০ সালের শুরুর দিকে অথবা ইতিহাসবেদে হোয়াইতাহে ১২৩৬ সালত তিনি এদেশত আগমন করে এবং তার পরত্বনি হযরত কালু শাহ এই জায়গাতেই ধ্যানমগ্নতাহী ধর্ম প্রচার করত। তারা একসাথে আইনে ধর্ম প্রচার করছি, এই ধর্ম প্রচার করতে যাই না ও এই জায়গাতেই অবস্থান করছি। এই ৫ নং ওয়ার্ডের কালু শাহ নগর এখন ওর নামে যে ওয়ার্ড গান ইয়ে এই ওয়ার্ড গানের পরিচিত ইয়ে কালু শাহ নগর এই ওয়ার্ডের নিয়ে ধর্ম প্রচার করছি। তৎকালীন এই শেরে বাংলা রহমতুল্লাহ আলাই উনি আইএনএ ওনারে চিহ্নিত করছি এবং ওনার উপাধ দিবস হিসেবে চিহ্নিত করছি। চিহ্নিত করে নিয়ে প্রতি বছর ৮ই মহরম এই উরুস শরীফ বহু প্রচারের মাধ্যমে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। ফজিলত ফাইবার আশায় বেগুনে ওনার ছত্র ছায়ে জিয়ারত ধরে এবং আই ওনার ফজিলত লাভের আশায় দীর দূর দূরান্তত মানুষ লাগিয়ে নেয় ওনার ফজিলত লাভের আশায় জিয়ারত ধরে যে দিয়ে মানত সনদ করে মানত তিনি গড়াইয়েন আল্লাহ রহমত ওর উসিলা আল্লাহ তালা ইয়েন পরিণত করে। যেমন আই আর ফ্যামিলি দিয়ে কথা হই আর দাদা বাজার করতে বাজার করেছি ওর কিছু সেরাক এখন ওই বাজার ওজুর এখন ডাক না মিঠের ডাক না ইয়ে না দাদা বাজার গিয়ে করে গিয়ে গিয়ে তোলাত করি তোলাত করে গিয়ে হুই আর আর দাদিকে জিবে এখন গিয়া ঠেলা দিয়ে সরাত এর ফর আর দাদারা সারা রাত যেত ন দে তারপর ও কই দে স্বপ্ন দেখাই ইয়ে আর জিনিস গিয়ে পরিষ্কার করি আন আনো হ্যাঁ আনি দো আনি কেন মুখ জায়গা ফালানো গিয়ে তা পরিষ্কার করে পবিত্র করে আনি আর দাদা আইনে ওর হাতে হান্দা হান্দি কিছু ওর উসিলাই আল্লাহর হাতে চাই আজি আব্বা এবং আরা এই যুগে যুগে মানে কি আল্লাহ নবী দুনিয়তুন উফাল দেওয়ানোর পর সাহাবাহকর বিভিন্ন ইসলামের প্রচার প্রসার করে ফেলে সরাই করছিল এই মধ্যে হযরত শাহজালাল ইমাতুন নাকি হযরত হাতে কালো হচ্ছে একই বহর তাচ্ছি তারা ধর্ম প্রচার করে ফেলে এবং ইতারা আইন এড়ায় বিভিন্ন ধর্মীতে আস্থা অবস্থান করছি এবং সাদা তারা অনুদান নাই জানি ইয়ে আসলে আরকার রাজ্য ইয়ের মগর রাজ্য এটা মুসলমান মিল দিল্লেন ওয়াজিল ইতারা আইনে হযরত হাতে কালু শাহ হযরত শাহ আমানত শাহ এবং বদর শাহ মিসকিন শাহ হযরত আমদুল্লাহ মাজবান্ডারি মন্দিউল্দি শাহজালাল ইতারা ধর্ম প্রচার করি বললে বিভিন্ন বিভিন্ন জাতুন বিশেষ করে মধ্যপ্রাচ্য মিডিল ইস্টতুন আছে ইয়ে নারা জানি এবং আইনে
এলাকার মোটামুটি হজরত কালু শাহ রহমতুল্লাহ উছিল আলোকিত আজি কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফত দিন বড় মানুষের ভিড় লাগি থাকে রমজান তো দূর দূরান্ত তুন মানুষ ছুড়িয়ে ইয়ে মাজার লোকমুখে এখনো প্রচলিত আছে এই মাজারের নানান অলৌকিকতা যার কারণে মানুষ দূর দূরান্ত তুন এই মাজারত ছুড়িয়ে ইয়ে ভক্তলে বিশ্বাস করে মাজারত নিয়ত করি আইলে রওজা মোবারক জিয়ারত করলে তার জাগতিক মনোরাশা পূরণ হবে পান বাজার তো না সে জিয়ারত করতাম আসি আর ওলি হিসাবে শ্রদ্ধ করি এই হিসাবে আই আই আর জিয়ারাস করি তো দীর্ঘদিন পর্যন্ত হালুসার মাজারে এনে থন বুয়ে হন কিছু নাই হালুসার মাজারে এনে যায় যে তো বহুত বিগত আর বহু বছর পর্যন্ত ইয়ন ফসার হই আর তাছাড়া মনে করা হালুসার মাজারে যা কিছু টিয়া হোক পয়সা হোক বা বাইরে তো নাই হোক দখ তারা হাজত লাগা হালুসার মাজারে গালার ওলি হিসেবে শ্রদ্ধ করি এই হিসেবে আশা পূরণ এলা দিলে আর যে হন জিয়াত জিয়ারাত মানে যে হন আকার নিয়ত গজি বা আই কুয়া ফটো দেখি আর ভিতরে হঠাৎ নাকা আসিল হষ্ট আসিল হষ্টই এনালা বলি আর মানে হতে তুই মলানা সজুরার খালুসর মাজার তাইস এলে মানে কুয়া ফট দেখি আসি আইবার পরে আল্লাহ দিলে আর দুইয়ের নিয়ত গজি দুইয়ের আশা আর পূরণ হই আল্লাহ একজন মকবুল বলি যে দরবারের মধ্যে মানুষ আইয়ে বিভিন্ন ধরনের আশা আইয়ে আশা পূরণ হয় এবং জীবের ব্যাপারে গাজী দিন তিমা মাজিদুল্লাহ সেরা বাংলা রহমতুল্লাহ হয়ে গিয়ে যে এবার ইয়ামন তো আসছে প্রায় শত শত প্রায় পাঁচ ৮'শ বছর আগে ইয়ামনতুন খাজে বাঙ্গাল খাজা কালু শাহ রহমতুল্লাহ এই জায়গার মধ্যে আসছে কিন্তু কেউ নচিন্ত একমাত্র ইমাম গাদেশের বাংলা এলাকার মধ্যে আইরে খাজে বাঙ্গালের চিনেই এই এলাকার মানুষের চিনেই গোটা সিদ্ধঙ্গের মুর্শিদগঞ্জের মানুষ আজ আলোকিত একমাত্র খাজে বাঙ্গালের ছেলে সারা বাংলাদেশের তো মানুষ আইয়ে এবং বেগুনে এক নামে হাজে বাঙালির সিনে কিছুদিন আগে আরও ১০-১৫ বছর আগে গোমাই হওয়া ওই আলিশর জামাই দিচ্ছে ড্রাইভার নি মানে দিনের ৩টা বাজে বাতকে দিয়েছি ওরা দিন বাদ না তো ওই ও ভিতর ভিডিও টিভি স্যার মজার সিন জালি কিন্তু তোমার বাদ দিতে হ্যাঁ এই মজার সিন লাই ওর আইনি ৩টা বাজে বাদ দিতে জামাইকে সোয়া দিয়ে সোয়া দিয়ে আই নালি দি নালি দিবার পরে উড়ে আল্লাহ তালা কিভাবে লইয়া হন জানে মানে গাড়ি চলো ডাইরেক্ট লইয়া লাগিয়ে ছোট ছোট যুব পাচ্ছে হনে কিছু নয় এই মাজার গান বর্তমানে ওয়াকফ স্টেটের অধীনে পরিচালিত শুধু তাই নয় মাজারের অধীনে আছে দাতব্য চিকিৎসালয় তন শুরু করি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা এতিমখানা সহ আরো একাধিক প্রতিষ্ঠান ফজিলত ফাদ দে মানুষ আজি এরা বিভিন্ন কি বিভিন্ন নিয়ত করে নে ওই সাঁদা দে এই সাঁদা গুন দিয়ে আরা আর কমপ্লেক্স পরিচালনা কমিটি আছে এটা ওয়াকফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়াকফ করতে গিয়ে অনুমোদিত যার ইসি নম্বর হল যে ১৭,৭৪৩ ৩৯ জন বিশিষ্ট শক্তিশালী পরিচালনা কমিটি আছে যার সভাপতি হল দিয়ে আর সীতাকুণ্ড উপজেলার নির্বাহী বিচার এটা এই মাজারের গেরি এনে মাদ্রাসা আছে ওই বড় এতিমান আছে যা ৫০০ ছাত্র মাদ্রাসা ছাত্র ফ্রি হাওয়া দেওয়া এখানে এখনও আর তারা তখন ফসরি নলে অল রাত দিন ফিরে হাইব আর বই পুস্তকে ফিরে দিই আর আর গার্ল স্কুল আছে গার্ল স্কুল চালাই তারপর গার্ল স্কুল রাস্তাপুর বাসে এই ক্লাস ১০ পর্যন্ত সরকার অনুমোদিত অবশ্য দশম শ্রেণী পর্যন্ত আর এমপি ভুক্ত আর মাদ্রাসল যে আলিম পর্যায়ে এমপি ভুক্ত তারপর দাতব্য চিকিৎসালয় আছে আর হ্যাবজহানা আছে এগুলো যে আর নিজেরাই পরিচালনা করি এর বাইরেও আর প্রায় বিশ্বতে পুরস্কার প্রতিষ্ঠান আর এই মাসিক অনুদান দিই সীতাকুণ্ডের মধ্যে যেটা যেটা মাজারি মাজারের গুণাবলী হইতে হইলে যেটা যেটা মাজারের এই আল্লাহর উলি হলে আশ্রয় লি এটা এটা মসজিদ মাদ্রাসা হই সেই মসজিদ মাদ্রাসার কারণে মানে মানুষে আল্লাহর উলির ভক্ত করে এবং সাথে সাথে মসজিদ এবং মাদ্রাসার ব্যাপারে যে সহযোগিতা করিয়ে নেয় এবং মাঝাদের পরিচালনা করেন মাঝাদের চালানোর লেভেল এতেমান চালানোর মানে সাহায্য সহযোগিতা করে মা মানে অলি আল্লাহর উসিলায় মানুষ আইতে অলি আল্লাহর উসিলে অলি আল্লাহর উসিলে অলি আল্লাহ যারা এই এই অলি আল্লাহ আসছে বাংলাদেশের মধ্যে মানে কেউ সৌদি আরতুন আসি কেউ ইরান উত্তুন আসি কেউ সিরিয়া উত্তুন আসি কেউ ইয়েমেন উত্তুন আসি ধর্ম প্রচার করলে আমাদের আর আল্লাহ একটা পরিচয় আছে যে মানে জানা আছে যে এই হযরত হাজা কালু শাহ রহমতুল্লাহ হযরত শাহজালাল শাহপরানের সমসাময়িকের অলি নতুন হন পর্বত হন
প্রাচীন মসজিদ বা মাজারের ইতিহাস লই আবারও আপনার সামনে হাজিরিয়াম। ততক্ষণ পর্যন্ত রণা বেগম ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সি প্লাস উৎসব পাহন। যাইবার আগে আরও একখান বিষয়ে মনত করাই দিছে, এতক্ষণ পর্যন্ত হযরত খাজা কালু শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার লইয়ের ওনারা যে তত্ত্বজ্ঞান জানিয়ন, ইন বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণই অনুরোধ দিয়ে।